পূর্ব বর্ধমান জেলার ভাতারের বেলেন্ডা গ্রামের শিবতলায় একটি পরিবারের ব্যক্তিগত উদ্যোগে দুর্গাপুজো অনুষ্ঠিত হতো। এবছর সঞ্জীব কারফার উদ্যোগে এই পুজো গ্রামবাসীদের সহযোগিতায় বারোয়ারি দুর্গা উৎসব হিসেবে অনুষ্ঠিত হবে। শনিবার সেই দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। সঞ্জীব কারফা ফিতে কেটে খুঁটি পুজোর উদ্বোধন করেন। আজকে এটা বেলেন্ডা গ্রামের শিবতলা। এই শিবতলায় দীর্ঘদিন আমার ছোট দাদু যখন ছিলেন রণজিৎ কারফা, উনি ঠাকুর আনতেন এবং গায়ের লোকেরা ধুমধাম করে এইখানে ঠাকুর আনতেন। যে কোনো কারণেই হোক, গায়ের লোকরা একটু এইখান থেকে সরে যাক বা সরিয়ে দেওয়া হোক, সরিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘ 10 বছর এই ঠাকুরটা ব্যক্তিগত হয়ে গিয়েছিল। আমি উদ্যোগ নিয়ে গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে এবছর থেকে নতুন সাজে বেলেন্ডা শিবতলাকে বারোয়ারি তলায় পরিণত করলাম এবং গোটা গ্রামের মানুষ হিন্দু মুসলিম সবাই মিলে এই পুজোটা শুরু করবে, এই উদ্যোগ আমি নিয়েছি। কী চাইছেন, মানে মানে ভবিষ্যতে বেলেন্ডার মানুষ চাইছে এটা বারোয়ারি পুজো করবো এবং এই যে শিবতলাটা দেখছেন বেহাল দশা হয়ে গেছে, এটা আমরা সবাই মানে বারোয়ারি ভাবি আমরা এটাকে মেরামত করবো। আজকে আমাদের এখানে খুঁটি পুজো শুরু হলো দাদা। উৎসবে সবাই মিলে এখানে প্রচুর খুশি হয়েছি এবং গ্রামবাসী কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দুর্গাপুজোটা করবো। কত বছর ব্যক্তিগত পুজো ছিল? ব্যক্তিগত 10 বছর ছিল, তার আগে বারোয়ারি ছিল। এই বছর থেকে আমরা পুনরায় বারোয়ারি আরম্ভ। কার উদ্যোগে হলো এটা? এটা সঞ্জীব কারফা মহাশয়ের উদ্যোগে হয়েছে এবং গ্রামের সমস্ত মানুষের উদ্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে এই উদ্যোগটা হয়েছে। গ্রামবাসীরা কতটা সহমত পোষণ করেছে? গ্রামবাসীরা প্রত্যেকটা লোক আমাদের সাথে আছে, প্রত্যেকটা মানুষ সব সম্প্রদায় হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ আমাদের সাথে আছে। সঞ্জীববাবুকে কী বলবো? সঞ্জীববাবুকে আমরা অসংখ্য ধন্যবাদ দেবো। উনি আমার ব্যক্তিগত আমার দাদা হয়, আমার সঙ্গে সম্পর্ক খুব ভালো। বারোয়ারি পুজো হিসেবে এই দুর্গাপুজো অনুষ্ঠিত হওয়ায় গ্রামবাসীদের মধ্যে খুশির হাওয়া। এখানে দুর্গোৎসবের জন্য এটা মায়ের গায়ে মাটি বা মৃত্তিকা দিয়ে এখানে শুভারম্ভ পুজো আজকে হচ্ছে। আজকে এই পুজোটা তো ব্যক্তিগত পুজো ছিল, এখন বারোয়ারি হচ্ছে। কেমন কতটা আজ এই বছর থেকে বারোয়ারি হচ্ছে, কতটা খুশি আপনারা? আমরা খুব খুশি হয়েছি। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।